মার্চের মাঝামাঝি এসে পুরোপুরি বিদায় নিয়েছে শীত। শীত চলে যাওয়ায় কন্দ পেঁয়াজের সরবরাহ কমে গিয়েছে, বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়াও বাজারে বাড়তি আছে আগে থেকেই বেড়ে থাকা চাল, তেল ও মুরগির দাম। নিত্যপণ্যের বাজারে গত দেড় বছর ধরে আলোচনায় আছে পেঁয়াজ। মাঝে দাম কমে আসলেও গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 15 টাকা। গত সপ্তাহে পেঁয়াজ নিলাম হলো 5 কেজি 150 টাকা, মানে 30 টাকা কেজি, আর আজকে 5 কেজি নিতেছে 230 টাকা, মানে 5 কেজি পেঁয়াজের বাড়তি হচ্ছে আপনার 80 টাকা বেশি হচ্ছে। কারণ মেনে নিতে হলো, সবাই তো একই বাজারটা তো কমোডিটি। বাজারে এখন 3 ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। দেশি কন্দ পেঁয়াজ, যার পাইকারি দাম 45 থেকে 46 টাকা কেজি, আর খুচরায় 55 থেকে 60 টাকা। ভারতীয় পেঁয়াজের মতো দেখতে মেহেরপুরের পেঁয়াজ, যা পাইকারিতে প্রতি কেজি 34 থেকে 35 টাকা, আর খুচরায় 40 থেকে 45 টাকা। একমাত্র আমদানি করা পেঁয়াজ এসেছে হল্যান্ড থেকে, এর পাইকারি দাম 30 থেকে 32 টাকা, আর খুচরায় 40 থেকে 42। তবে এই পেঁয়াজের মজুদ খুবই কম। বাইরের পেঁয়াজ বর্তমানে মার্কেটে না থাকার কারণে বাজারে এটা ইফেক্ট করছে, এই জন্য দাম বাড়ছে। আর যেহেতু এখনও মুড়ি কাটার সিজন শেষ, হালি পেঁয়াজ আসতে 2-1 দিন সময় লাগবে, এই জন্য বাজারে একটু সংকটের কারণে বাজারের দাম বাড়ছে। আমাদের দেশে পেঁয়াজ উঠলেই মূলত দাম কমে যাবো, যে হালি পেঁয়াজটা উঠলে 1 সপ্তাহ সময় লাগবে। ওদিকে চালের বাজার আগের দামে স্থির আছে। নাজির শাইল চাল কেজি প্রতি 65 থেকে 70 টাকা, মিনিকেট কেজি প্রতি 60 থেকে 65 টাকা, এবং মাঝারি বিআর 28 চাল 45 থেকে 48 টাকা খুচরা দরে বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের বাজারেও এই সপ্তাহে নেই কোনো দামের পরিবর্তন। ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কিছুটা কমেছে, এ থেকে আশা করা যায় এ বাজারে আরও কিছুদিন স্থিতি থাকবে। শীত প্রায় বিদায় নিলেও শীতের সবজির দাম এখনও সহনশীল আছে, কোনোটি কেজিতে 30 টাকার বেশি নয়। তবে বাজারে গরমকালের আগাম সবজি উঠছে, এগুলোর দাম কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত। পবিত্র শবে বরাত এ মাসের শেষে, তাই বাড়ছে মাংসের দাম। গরুর মাংস 520 টাকা কেজি থেকে বেড়ে হয়েছে 550 থেকে 70 টাকা। আগে থেকেই বেড়েছিল মুরগির দাম। বাজারে দেশীয় কক্জাতের মুরগি প্রতি কেজিতে 310 থেকে 330 টাকায় এবং ব্রয়লার মুরগি 150 টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। শীতের শেষে ফসলের মজুদ কমে আসায় বাড়ছে সেগুলোর দাম। এদিকে বেড়েছে জাহাজ ভাড়া, তার উপর রমজান মাসের মূল্যবৃদ্ধির শঙ্কাও রয়েছে সাধারণের মধ্যে। কিভাবে চলবে সামনের দিনগুলো? মাকসুদা আজিজ, প্রথম আলো।